ওকে, এবারে এবারে হইতেছে আমাদের টপিক হইতেছে মক আপ। আর আমি আপনারা কি সবাই কি মক আপ পাইছেন, যে আমি যে ইয়াতে যে মক আপ দিছি গ্রুপে, মক আপ কি সবাই? আপনি কোথায় মক আপ আমি দিছেন? আপনি আমি কোথায় মক আপ প্রায় দিছেন? আপু আমি গ্রুপে মেনশন করে, আমি মেসেঞ্জার গ্রুপে বইলা দিছিলাম, প্লাস আমি এই জায়গায় পোস্ট করে দিছি, ঠিক আছে? আপনারা কি মক পাই নাই আপটা তো, দেখেন আমি নাকি? পাই ফেসবুক নাই তো। আপু, এই যে টি শার্ট ডিজাইন মক আপ ফ্রি ডাউনলোড, এটা ঠিক আছে? এই যে এই জায়গায় ক্লিক করলে আমি দেখাই দিই অলরেডি, এই যে এই জায়গায় ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভ লিংকে বেস্ট টি শার্ট মক আপ, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন 1 মিনিট, এই যে এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অনেকগুলা মক আপ আছে, একটা না, ঠিক আছে? এই যে দেখেন অনেকগুলা মক আপ আছে, এই যে মক আপ গুলো হচ্ছে আমার দিছিল, আমি এই জায়গায় নাম মেনশন করছি তাদের, যে গ্রাফিক্স আইটি বিডির শাহাদাত ভাই দিছে, আর হচ্ছে আইটি ভ্যালি বিডির জাকারিয়া ভাই দিছে, ঠিক আছে? এই মক আপ গুলো এই যে এই জায়গায় গেলে আপনি যে অনেক মক আপ পাইবেন, ওগুলো একটু ডাউনলোড করে ইউজ করবেন, অনেকগুলোর ভিতরে মক আপ নাই অলরেডি, তো এটার ভিতরে মক আপ আছে, ঠিক আছে? এই জায়গায় আমি যে কটা মক আপ দিচ্ছি এই কটা মক আপ হচ্ছে এখনোর জন্য দিছি, পরবর্তীতে আমি আরো মক আপ শেয়ার করবো, হ্যাঁ? তো এই ওকে জায়গা থেকে মক আপ সবাই নামাই নেন, হ্যাঁ? মক আপ নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন নাই, মক আপ কই পাম? ডিজাইন আমার না না, প্রশ্ন নাই, এখন দেখান কিভাবে হবে। যার মক আপ একটু মনে হয় যে আমি যা দিচ্ছি ওগুলা এনাফ না, তারা আসবেন ফ্রিবিক, ফ্রিবিকে আইসা হিউজ পরিমাণ মক আপ, শুধু টি শার্ট ডিজাইন মক আপ লেখলে হইব, অনেক মক আপ আছে, এই জায়গা থেকে কালেকশন করে নিবেন। লেখা নাই ওইটা কিভাবে আমরা করতে পারি ভাই, যেটার ভিতরে লেখা নাই আমি ওই আর একটা দিয়ে আপনারা দেখাই দিলে মূলত বুঝতে পারতেন ভালো, যাই ওইটা আমি দেখাই দিব না, একটা মানে ধরেন এই যেরকম এটার ভিতরে ধরেন সামনে কোনো ইয়া নাই, কোনো ডিজাইন নাই, ঠিক আছে? এটার ভিতরে আপনি কিভাবে মক আপ করবেন, ঠিক আছে? এটা 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 আমি আপনার দেখাই দিব না, আর এই জায়গা থেকে সবাই মক আপ ডাউনলোড করবেন, আর যদি যাদের এই জায়গার ডিজাইন মক আপ থেকে আরো বেশি প্রয়োজন, তারা ফ্রি পিকে যাওয়ার পরে এই জায়গা থেকে টি শার্ট ডিজাইন মক আপ থেকে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নাই। তো আপাতত আমরা যে ডিজাইনটাই করছি আমাদের এই যে এটাই আমাদের ডিজাইন, ঠিক আছে? আমরা এই ডিজাইনটা এই জায়গা থেকে আমরা মক আপ করি, আমরা আগে যাওয়ার পরে আমরা একটা মক আপ দেখি, আমার কাছে যে মক আপ আছে ওই জায়গা থেকে আমার কোন মক আপটা পছন্দ, ডিজাইন মক আপ। আর আরেকটা বিষয়, ওই যে যেই আপু, ওই যেই আপু কি আমাদের নুরজান আপু না জানকে, ওই যে মক আপ গুলা শুধু একত্রে যে সিরিয়াল করে রাখছেন ওনার জন্য বলতাছি, আর কখনোই মক আপ ওই যে ওইভাবে সিরিয়াল করে রাখবেন না, ঠিক আছে? আমি দেখাই মক আপ কিভাবে রাখতে হয়, এটা দেখেন আমি মক আপ রাখছি, আমার মক আপ রাখার একটু সিস্টেমটা দেখেন, দেখছেন আপু? এখন আমার ধরেন এই মক আপটা পছন্দ, আমি গেলাম এটা কি মক আপ, এই যে পিছের দেওয়ালটা বাজে, আমার এই মক আপটা ভালো লাগে নাই, আমি আরেকটা গেলাম, ও প্রত্যেকটা সেটা মক বুঝতে আপ পারছেন? আলাদা আলাদা ফোল্ডার, প্রত্যেকটা আলাদা পিএসডি ফাইল আর হচ্ছে শামীম ভাই, জেপিজি ফাইল, একটু দেখেন শামীম ভাই, একটু আইডিয়া জেনারেট করেন আপু, এগুলো কিন্তু শিখার বিষয়, হ্যাঁ ভাইয়া? ওই শামীম ভাই, একটা সফটওয়্যার আছে বুঝছেন, এক ফোল্ডারে শামীম ভাই, রাখলেই হচ্ছে। হ্যাঁ, একটা সফটওয়্যার আছে বুঝছেন, ওইটা আপনার জাস্ট ওই সফটওয়্যারটা ইনস্টল করে রাখলে ওই আপনার পিএইচডি ফাইলের ভিতরে যে কি ওই যে আপনার যে একটা জেপিজি ফাইল রাখছেন না, ওইটা এমনি মানে শো করে বুঝছেন, যেটা আমার ভিতরে আছে থাকলে তো ভালো, কিন্তু যেহেতু আমার কাছে ওটা নাই আমি আর কিভাবে রাখি, হ্যাঁ আপনি ওই লিংকটা ফাইল করে সবই আমার শো করে বুঝছেন, আমার যতই আছে আমার ওই পিএইচডি ফাইল আমার ওই দিকে শো করে। ও তাহলে ইয়া করেন আপনি ওই যেই সফটওয়্যার আছে না, সফটওয়্যার লিঙ্ক আমাদের গ্রুপে শেয়ার করেন, যাতে ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের আগের ডিজাইন ছিল এটা, এই ডিজাইনটা আমরা এর আগে করছিলাম, ঠিক আছে? তো আমরা আপাতত মক আপ করাটা শিখি, ধরেন আমাদের ডিজাইন কমপ্লিট, আগে এই ছোট ছোট বিষয়গুলো শিখলে আর কি পরবর্তীতে ঝামেলা হয় না, ডিজাইন তো আমরা পরে শিখবো, আগে শিখি কিভাবে ডিজাইনটা করতে হয়। ধরেন আমরা ডিজাইন করছি, ঠিক আছে? এটাই আমাদের ডিজাইন, কালারটা একটু পরিবর্তন করি, এটা ধরেন আমাদের ডিজাইন, ঠিক আছে? আমরা এটা পিএনজি তে সেভ করুন, ক্লায়েন্টরা দেওয়ার সময় আমরা অবশ্যই ইপিএস অথবা এআই ফাইলে দিমু, কিন্তু আমরা মক আপ করার ক্ষেত্রে আর আরেকটা জিনিস কি, এটা যে একটা টি শার্ট ডিজাইন এটা কিন্তু সাধারণ কেউ বুঝবো না যতক্ষণ এটা টি শার্টের উপরে প্রিন্ট না হইব, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টরা দেখানোর সময় আমরা অবশ্যই অবশ্যই আমরা মক আপ করে দিমু, যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। আমরা গেলাম কই, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর ওয়েব দিতে পারেন, অথবা এক্সপোর্টেড আমি ওয়েবে গেলাম, ওয়েবে যাওয়ার পরে এই জায়গায় লেখা আছে পিএনজি 24 24,
আমরা অবশ্যই PNG 24 দিয়ে আমরা PNG করব আমি PNG 24 ক্লিয়ার করলাম দেখেন তারপর নিচে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে তার মানে অলরেডি আমাদের এটা PNG ঠিক আছে তারপর এই জায়গা থেকে কোয়ালিটিটা একটু বাড়ায় দিবেন লাইক 4 থেকে 5 গুণ বাড়ায় দিবেন তো আমি 500 দিলাম সেভ করার একটু দেখেন আমরা কিভাবে সেভ করব করার পরে অন্য থার্ড পারসন একটা জায়গায় ক্লিক করার পরে আমাদের এটা এই জায়গায় ইফেক্টটা ইউজ হয়ে যায় তারপর এটা আমি এই জায়গায় গেলাম এই জায়গায় যাওয়ার পর আমি কোথায় এটা সেভ দিন একটা ফাইল দেখায় দিতে হবে তো আমি এটা ধরেন আমি ডাউনলোডে সেভ দিলাম সেভ আমার এটা সেভ হয়ে গেছে এবার যে আমি আমার মকআপে এই যে আমার মকআপে এটা তো এই মকআপটা এই জায়গায় এই ডিজাইনটা কোথায় আছে আমি এটা ডিজাইনটা খুঁজি এই যে এই জায়গায় আছে দেখেন এই জায়গায় ডিজাইনটা আছে এই জায়গায় আমি যদি ডাবল ক্লিক করি আমাদের টি শার্ট মকআপটা আরেকটা ফাইলে ওপেন হইব একটু ওয়েট করি এই যে তো এই জায়গায় যাওয়ার পরে আমি ফাইল ঠিক আছে প্লেস ইমব্যালেন্স যাবো যারপর আমি ফাইলটা রাখছি করি ডাউনলোড ডাউনলোড থেকে ফাইলটা আনি আনার পর এই জায়গায় পেস্ট করি পেস্ট করার পর একটু ওয়েট করি নিচের ডিজাইনটা আমি চোখ বন্ধ করে দিই তারপর এটা ইন্টারফেস করি ইন্টারফেস করার পর কন্ট্রোল এস দেওয়ার পর একটু ওয়েট করি আমাদের সাবজেক্ট ওই জায়গায় চলে যাব এই যে অলরেডি গেছেগা এই যে দেখেন আমাদের ডিজাইন এই জায়গায় এবার এই জায়গা থেকে আমার মনে হইতাছে যে একটু ছোট হয়ে গেছে আমি এই জায়গা থেকে মুভ করতে পারলাম দেখেন এই যে আমার মনে হয় যে এটা দেন বেটার এটা ওকে এই যে ঠিক আছে মকআপ ক্লিয়ার মকআপে আর কোন প্রশ্ন আছে এরকম আপনি প্রতিটা মকআপে পাইবেন না কোনো সমস্যা নাই এইভাবে তো আমরা মকআপ করব হ্যাঁ ঠিক আছে ভাই বুঝতে পারছি ক্লিয়ার আর আমরা গ্রুপে পোস্ট করার সময় অবশ্যই মকআপ করব আর আমরা ওই লাইক মাইক্রোস্টপ কই তারপর টি স্পিং কই ভাইরাল স্টাইল সব জায়গায় আমরা মকআপ করব মকআপ মকআপের জন্য একটা জেপিজি ফাইল থাকে আর ডিজাইনের জন্য আলাদা একটা এআই ফাইল থাকে মকআপ হইতাছে এটা থাকে হইতাছে প্রিভিউ ইমেজ আর হইতাছে এই এইটা হইতাছে থাকে মেইন ফাইল এটা হইতাছে আমরা ক্লায়েন্টকে দেই আর ক্লায়েন্টকে দেখায় হইতাছে এই যে এটা বিষয়টা বুঝতে পারছেন ওটা সেভ দিব হলো কি ফাইলে ভাই এটা সেভ দিবেন কি এই এইটা সেভ দিবেন কিভাবে এইটা এইটা না না এটা নাও জয়টা এটা তো জেপিজি তো দিয়ে দেখাইলি হবে হ্যাঁ এটা হইতাছে পিএনজি তে সেভ দিবেন পিএনজি পিএনজি তে সেভ দিবেন কিভাবে আমি দেখাই দিছি তো আরেকবার দেখাই আমাদের বোঝার সুবিধার্তে ক্লায়েন্টে হ্যাঁ আচ্ছা ক্লায়েন্টে দিবেন কিভাবে ওইটাও দেখাই দি ঠিক আছে আপনি গেলেন যাওয়ার পরে যদি সেভ করেন তাহলে তো করলেন আর যদি সেভ না করেন তাহলে সেভ অ্যাজ যাবেন ধরেন আমি এটা কই রাখলাম আমি ডাউনলোডে রাখলাম এই জায়গায় লেখার পরে এই যে এই জায়গায় লেখা আছে ইপিএস অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস ঠিক আছে ইপিএস একটা ক্লিক করার পরে ইউজ আর্টবোর্ড মোর খবরদার এটা ক্লিক করবেন না এটা ক্লিক করা ছাড়াই এই জায়গায় যাবেন যাওয়ার পরে এই জায়গা থেকে উইন্ডো ইয়ার 10 দিবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 10 দেওয়ার পর ওকে দিবেন তাহলে এটা আমাদের কি হবে জানেন এটা আমাদের যে কোনো ভার্সন লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর 14 18 20 21 যে কোনো ভার্সনে ইজিলি ভাবে ওপেন হইব আর কোনো প্রবলেম হইব না এই কারণে আমরা ইলাস্ট্রেটর 10 দেখাই দিন ঠিক আছে আর আপনি এআই ফাইলও দিতে পারবেন নো প্রবলেম ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হইব না তাহলে প্রবলেম হবে ওই ক্ষেত্রে আপনি কি করবেন ওই যে 14 ইলাস্ট্রেটর 14 যেটা আছে না অথবা 10 ওই 10 10 দিবেন এই যে এটাকে যেভাবে দেখাইলাম ওইভাবে দিবেন আমি আরেকবার দেখাই একটু ভালোভাবে বুঝতে পারবেন কারণ আমি একবার সেভ করছি আবার গেলাম সেভ অ্যাজে সেভ অ্যাজে যাওয়ার পরে যে ইপিএস ইপিএস থেকে সেভ যাওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় কি কি আছে 9 8 3 সিসি সিএস সব আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 তো আমরা 10 ইউজ করব আমরা সবাই 10 ইউজ করব এই যে 10 আর কোনোটা কিছু চেঞ্জ করা লাগবে না ওকে দিন আমরা শুধু এত ঢুকি ঠিক আছে ক্লায়েন্টে কিভাবে ফাইল দিম ওকে জি আচ্ছা মকআপের বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে না 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 ক্লিয়ার আচ্ছা ঠিক আছে